শুধু নিরাপত্তা ব্যবস্থায় নয়, জঙ্গি হামলার জন্য ফ্রান্সের রাজনীতি এবং বর্ণ বৈষম্যকেও দায়ী করেছেন প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী। সব দেশেই সিকিউরিটি ব্যবস্থা থাকে, গোয়েন্দা বিভাগ থাকে, পুলিশের বন্দোবস্ত থাকে, ব্যারিকেড থাকে, কিন্তু এই যে সুইসাইড বম্বার যারা যে লোকটি এসেছিল সে নর্থ আফ্রিকার বাসিন্দা, সে তো বেরিয়ে গেল, সুতরাং খানিকটা কোথাও না কোথাও গাফিলতি তো হয়েছেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমরা যোগাযোগ করতে পেরেছি প্যারিসের বাসিন্দা জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে। জয়ন্তবাবু, এই মুহূর্তে ঠিক কি খবর আপনার ওখানে পাচ্ছেন? এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে রাত 11:30টার সময় যখন ওই যেটা বিজাকে বলা হয় বাসফিল্ডে ফ্রান্স বিপ্লবে আর কি যেদিন আর কি বাসফিল্ড দুর্গ ভাঙা হয়েছিল, রাত্রে 11:30 থেকে সব রাত্রি 12:00 পর্যন্ত ফায়ারওয়ার্ক শো হয়। ঠিক সেই সময় ওখানে নিসের যেটা হচ্ছে মানে সমুদ্রের ধারে বড় যে বুলভার্ডের ওপরে অনেক হাজার কয়েক হাজার লোক অ্যাসেম্বলড হয়েছে, আর এটা এখন ছুটির সময়। সেই সময় ট্রাক নিয়ে সিকিউরিটি ব্যারিয়ার ভেঙে কি করে ঢুকে পড়ে, এবং সেখানে তো যেহেতু অত বড় একটা অ্যাসেম্বলি ছিল তার উপর দিয়ে ট্রাক চালিয়ে দেয়, প্রায় 2 কিলোমিটার 80 জনের উপরে মারা গেছে, আরো সখানে তার বেশি এখনো পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা বলা যাচ্ছে না আহত হয়েছে আর কি। আর যে এখনো পর্যন্ত আইডেন্টিটি নিয়ে এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার কোনো বক্তব্য নেই, তবে শোনা যাচ্ছে যে এটা ফরাসি টিউনিশিয়ান অরিজিন এই ঘটনাটি ঘটেছে। জয়ন্তবাবু, আরো একটা বিষয় আমরা দেখলাম গত নভেম্বর থেকে শুরু করে এখনো পর্যন্ত যেরকম 3-3 বার সফট টার্গেট হলো ফ্রান্স, মানে কতটা আতঙ্ক এখন আপনাদের মধ্যে রয়েছে? আতঙ্ক এভাবে বলা মুশকিল, কারণ এই তো কদিন আগে ইউরোপ আপ হয়ে গেল, এবং ইউরোপ আপ যখন তো আমরা সবচেয়ে সব প্যারিসে আইফেল টাওয়ারের পাশে যে বড় জোট আয়োজন করা হয়েছিল সেখানে হাজার হাজার লোক খেলা দেখেছে, রাস্তাঘাটে লোক বেরিয়েছে, এর মধ্যে প্যারিসে এই যে নতুন যেটা যে হয়েছে যে ল যেটা হয়েছে চেঞ্জ পরিবর্তন হয়েছে, বিশেষ করে কাজের ক্ষেত্রে কাজের কন্ট্রাক্ট এবং তার পরিবর্তন যে ঘটেছে সে নিয়ে হাজার হাজার লোক অ্যাসেম্বল হয়েছে। সিকিউরিটি ব্যারিয়ার আছে, কারণ ফ্রান্সে ইমার্জেন্সি স্টেট ইমার্জেন্সি চলছে, যেটা জুলাইয়ের কদিনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, সেটাকে আরো 3 মাস এক্সটেন্ড করা হলো আজকে, এই প্রেসিডেন্ট আর কি অ্যানাউন্স করেছেন যে লোকে মানে ঘটনাটা ঘটবে। এখন যেটা হচ্ছে এটা সারা পৃথিবীতেই ঘটছে, ফলে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন রিয়াকশনটা লোকের হয়, কারণ এগুলো সবই সফট টার্গেট। এখন এটা লোক ট্রাক নিয়ে ঢুকে একটা অ্যাসেম্বলির মধ্যে 150 লোক মেরে ফেলবে বা এটা তো কেউ ভাবে কল্পনা করতে পারেনি। আসলে এখানে যে ট্রাকটা ঢুকলো কি করে এটাও একটা ব্যাপার, কারণ প্যারিসের মতো জায়গায় যে সিকিউরিটি কথা সিকিউরিটি যে সমস্ত ডিসপোজিশন রাখা হয়েছে নিচে সেটা হয়তো সেভাবে ছিল না, এভাবে সেটা একটা ব্যাপার। এখন এই প্রশ্নগুলো আসবে যে কি করে ট্রাকটা ঢুকলো এবং এতগুলো লোক মারা গেল, হয়তো এখন এর পরবর্তীতে এই ধরনের কোন সিকিউরিটি ব্যারিয়ার করা হবে, কিন্তু আবার এটা দিয়েও কি কোনো কিছু আটকানো সম্ভব? চারিপাশে কি আপনি কিভাবে সার্কুলেশন আটকে ফেলতে হবে, কি কখন কিভাবে নিয়ে যাচ্ছে? অর্থাৎ যে লোক সুইসাইড বম্বার বা সুইসাইড অ্যাটাক করতে এসছে তাকে আটকানো ব্যাপারটা খুবই মুশকিল, আমরা বোধহয় সবাই এটা তো অভ্যস্ত হয়ে যাচ্ছি। কিন্তু কোথাও কি মনে হচ্ছে যেহেতু ওখানে নিচে এই ন্যাশনাল ডে উপলক্ষে একটা বড় জমায়েত হয়, আতশবাজির প্রদর্শন হয় প্রতি বছরে, সেখানে বহু মানুষ থাকেন, সেখানে কি কোথাও তাহলে এই সিকিউরিটি ল্যাপসের বিষয়টি উঠে আসছে যে আরো একটু কড়াকড়ি রাখার প্রয়োজন ছিল? অবশ্যই আসছে, কারণ এখন যখন মানে একটা যেখানে হাজার কয়েক হাজার মানে 5-6 হাজার 7 হাজার লোক অ্যাসেম্বল হয়েছে সেখানে একটা ট্রাক কি করে সেই রাস্তায় ঢুকে আসে, সেই বুলভার্ড সেটা সমুদ্রের ধারে সেখানে কি করে আসে সেটাই তো একটা প্রশ্ন। এখন এবার আবার এটাও প্রশ্ন যে একটা ট্রাক নিয়ে কেউ একটা পুরো অ্যাসেম্বলির উপরে চালিয়ে দেবে এটাও কি কেউ কোনোদিন ভাবতে পেরেছিল? ফার্স্ট টাইম যেটা হ্যাপেন ইন দ্য হিস্ট্রি অফ টেরোরিজম। একদমই, অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম প্যারিসের বাসিন্দা জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে।